এখন ভোর 6টা বাজে, যাব মায়াপুর। শরীর সাইডে ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কী হবে, কোথায় কী ঘুরতে হয় না হয়। তো রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে বাসে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। ফির সর চলা উড়কে ছোড়া হ্যায় জাহান নিচে মে তুমারে আব হু হওয়ালে আব দূর দূর লোগ বাগ মিলো দূর ওয়েলকাম এন্ড পাস ঘর ধোয়া ধোয়া তুম হর বদলি চলি আতি হ্যায় ছুনে पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो किसी मंजर पर मैं रुका नहीं कभी खुद से भी मैं मिला नहीं ये गिला तो है मैं खफा नहीं शहर एक से गांव एक से लोग एक से नाम एक ओ ম্যাপটা চালু করে জায়গাটা বলো, যাদের হয়নি তারা রেখে চলে যাবে। চুলটা গেছে আমার, কোথায় সরাইখানা তো আমিও বুঝলাম, যাই হোক জায়গার নাম জানি না। বিরোহী বাজার, কি আছে বিরোহী বাজার, নদিয়া। এইটা এই যে এই জায়গাটা ছাড়িয়ে এইখানটা দেখতে পাবে, বিরোহী বাজার নদিয়া ছাড়িয়ে আমরা একটু দূরে, মানে একটু পরেই এখানে রেস্ট নিতে দাঁড়িয়েছি সবাই। জায়গাটা দেখাতে পাচ্ছি না, রোদের উল্টো দিকে। তো এখনও 2 ঘন্টার মতো রাস্তা বাকি, NH-12 ধরে ছুয়াদাঙ্গা থেকে এখনও 2 ঘন্টার মতো রাস্তা বাকি, বাসে থাকতে হবে। এই যে বাস, তো রোডের সাইডে যাই। কডি করনি শুরু করবে এরে গো উড়তি পতঙ্গ সাথাবো কহা গয়া উসে ঢুঁড়ো। বেতি হওয়া সাথাব উড়তি পতঙ্গ সাথাব কহাঁ গয়া উসে ঢুঁড়ো। হমকো তো রাহে থি চলাতি হো খুদ আপনি রাহ বনাতা গিরতা সম্ভলতা মস্তি মে চলতা থা বো। তুলেছি হ্যাঁ দেখছি,
এই যে জলঙ্গিন চূড়াটা দেখা যাচ্ছে দিলেন না হয়ে গেছে চলে এসছি মায়াপুরে দেখতে হবে না তো রোদ রোদ রয়েছে এটা হচ্ছে পার্কিং লট